হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো সকালবেলা উঠে মানুষের যেমন কাজ থাকে তেমন টুকটাক কাজ থাকে আমার সংসারে। তো কাজ সারা হয়ে গেছে, একটু ছাদে এসেছি, আর দেখো এখনও কিন্তু তেমন রোদ ওঠেনি। আর এই যে ফুলগুলো ফুটেছে, বেশ দেখতে ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। স্নান তো সারা হয়ে গেছে, এবারে আমি পুজোটা সারবো ঠাকুরের। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দেখছি মানে গাছে প্রচুর ফুল ফুটছে। তো সকালে বাবা সেগুলো তুলে রেখে দেয়, তো আমি ঝটঝট করে একটু পুজোটা সেরে নিই। তো এই হলো আমার দিনের মানে শুরু থেকে কাজ শুরু, মানে সকালে উঠেও কাজ সেরেছি, এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবারে নিচে যাব। তো বাবা এঁচোড় কিনে রেখেছিল, তো সেটাই আজকে খাওয়াবে। ছোট ছোট সাইজ, ভাবলাম ভালো হবে কি খারাপ হবে জানি না, তবু কেটে নেওয়া যাক। তো রান্না তো করতেই হবে, এনেছি যখন। তো দেখো কাটা হয়ে গেছে, আর আমি একটু সেদ্ধ করে নিয়েছি, মানে জলে সেদ্ধ করে নিয়েছি। এবার এদিকে তরকারি বসিয়ে দেব, আর রান্নাটা করতে করতেই আমাকে এক্ষুনি বের হতে হবে একটা জায়গায়। তো আমার মেইনলি অনলাইন বিজনেস, তো সেটার পাশাপাশি তোমাদের সঙ্গে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সেই অনলাইন বিজনেসের আমিও যেহেতু বিজনেস করি, তো সেই জন্য সেই জিনিস ডেলিভারি করতে যেতে হবে আমাকে, আমিই যাব ডেলিভারি করতে। তো দুটো স্টেশন এদিক ওদিক, তো সেই জন্য বেরিয়ে পড়েছি, রান্নাটা হাফ করে বেরিয়ে যাচ্ছি, ও আমাকে দিতে যাচ্ছে, ওরও বাড়িতে কাজ আছে, না তো ও যেত। যেহেতু জিনিসটা আমি ডেলিভারি করব, সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। তো দেখো জিনিসটা দিয়ে আমি ফিরে আসছি, মানে যাওয়ার সময় এতটাই ভিড় ছিল ট্রেনে যে ভিডিও করতে পারিনি, আসার সময় ট্রেনটা একদম ফাঁকা ছিল তাই বসে ভিডিও করে করে আসছিলাম। তো খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেছে, মানে এক ঘন্টার ভেতরেই আমি চলে আসি, এক ঘন্টা তাও লাগেনি, আধা ঘন্টার মধ্যেই আমি ফিরে আসছি। মানে আমাদের বারুইপুর স্টেশন থেকে দুটো স্টেশনে এদিক ওদিক ডেলিভারি দিতে গিয়েছিলাম। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো জিনিসপত্র ডেলিভারি দিয়ে চলে এসেছি, আর এসে প্রচণ্ড গরম হচ্ছে, একটু চেঞ্জ করলাম, করে একটু এসিটা চালিয়ে বসলাম। মানে এর মধ্যে এসি চালানো শুরু হয়ে গেছে, জানি না পরে কী হবে, এখন তো গরমে কিছুই না, সবে হালকা হালকা গরম পড়ছে, জানি না পরে কী হবে। তো এসেও আবার একটু কাজ সারলাম, এসে এঁচড়ের তরকারিটা কমপ্লিট করলাম, মানে অল্প করে রেখে গেছি, এসে আবার সেটা ফুটিয়ে আবার রেডি করলাম। আবার শাক ভাজা চলছে ওদিকে, তো আমি একটু ঘরে বসে আছি, প্রচণ্ড কষ্ট হয়েছে তাড়াহুড়ো করে যাওয়া আবার তাড়াহুড়ো করে আসা। মোটামুটি এক ঘন্টায় আমি আধা ঘন্টার কাছাকাছি গেছি আর এসেছি। তো চলো তরকারিটা কেমন হলো তোমাদেরকে দেখাবো, মানে কেমন কালার এনেছি রান্না করে, যেহেতু মাম্মাম খাবে সেই জন্য একটু হালকা ঝাল দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে সব কিছু শেয়ার করছি, মাম্মাম ওদিকে একা একা স্নান করছে। তো চলো পরে আসছি তোমাদের সাথে। তো দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে, আমরা খেতে বসে যাবো এবারে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে এসে রান্নাটা কমপ্লিট করতে করতে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।